আমরা তো আধুনিক যুগের মানুষ, আমাদের মধ্যে কত পরিবর্তন যে হবে আর কত কিছু যে দেখতে হবে যেটা বলার মতো না। বাজারে গেলেও এখন মানুষকে বিশ্বাস করতে পারি না, একটা বাজার কিনতে গেলে বারবার চিন্তা করি এই লোকটা আমাকে ঠকাইতেছে না তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। বরাবরের মতো রান্না বান্না চলতেছে আমার। আজকে মুরগির মাংসটা রান্না করব। প্রথমেই মশলাটা কষাইতে দিয়ে দিলাম, তারপরে মুরগির মাংস দিয়ে কষাবো। আগের দিনের মাচাচিদের দেখতাম পাটাতে পিসা রান্না করতো, কতটাই না মজা হইতো সেই রান্নাগুলা। গেলতে আবার ফিরা যাইতে ইচ্ছা করে। আসলে ওই দিনগুলাই ছিল অন্যরকম একটা দিন, তখন এত ভেদাভেদ এত কিছু ছিল না আর এত পরিবর্তনও ছিল না। আগের মানুষ কিন্তু খুব ভালো ছিল, এখন এতটাই পরিবর্তন হয়ে গেছে যে একটা জিনিস কিনতে গেলেও বারবার মনে হয় এই লোকটার কাছ থেকে এই জিনিসটা নিব, উনি আমাকে ঠকাবে না তো। বাজারে গেলে এই সমস্যাটা আমার বারবার হয়, বিশেষ করে মাছ কিনতে গেলে। মাছ কিনতে গেলে তো ওনারা খুবই প্রশংসা করে, এই মাছ ভালো ওই মাছ ভালো। মাঝে মধ্যে তো বাজার করলে অনেক জিতি, মাঝে মাঝে এমন ভাবে ঠকি যে বাসায় এসে মনে মনে খুব আফসোস করি, 2-3 দিন আর প্রকাশ করি না। কারণ নিজে যেহেতু বাজার করছি, প্রকাশ করতে গেলেই তো ধরা খাওয়া, এর জন্য আর প্রকাশ করি না, মনের মধ্যেই রাখি। আর আফসোসটা একদম হাড়ের মধ্যে যাইয়া লাগে বারবার। তো মুরগির মাংসে আলু দিয়ে এখন কষাইতেছি। আসলে আলুটা আমার দিতেই হয় ঘরে, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আমার ছোট ছেলেটারে আলু ধুয়া দিলে সে খায়। তো অনেকেই আমার কমেন্টসে মানে মেসেঞ্জারে নক দিয়ে আপু বলতেছে যে আপনি এত আলু দেন কেন তরকারিতে, আলু আমার লাগে দেখেই তো দেই আপু। আলু তো দিতেই হয়, আলু কিন্তু মোটামুটি সবারই পছন্দ। দেখবেন মুরগি মা গরুর মাংস যেটাই রান্না করেন না কেন, মাছ আলুটা কিন্তু বেশি চলে মোটামুটি সব বাসাতে। আমার ক্ষেত্রে একটু বেশি আলু খাওয়া হয়, কারণ আলু ছাড়া আর কোনো সবজি বাচ্চারা খায় না। এই তো মুরগিটা রান্না করে নিলাম, এর মধ্যে ডাল রান্না করছি আর ভাত। তো ডালের ভিডিওটা আর করি নাই, আর বিকালবেলায় তো প্রতিদিনই আমার বের হইতে হয় আমার তোরাসকে নিয়ে। তোরাস তাজওয়ার দুইজনই বিকালবেলাটায় বাইরে একটু খেলাধুলা করে, আর দেখেন কত বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে। এরা যখন বারান্দা দিয়ে দেখে তখন কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়, তারা কিন্তু ঘরে থাকতে চায় না। আর তোরাজের যেহেতু 2 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে যাবে আর কি, আর 1-2 দিন বাকি, বয়সটাতে বাচ্চাদের ঘরে রাখা যায় না। আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা রাঁধতেছি, গ্যাস চলে গেছে, ইন্ডাকশনে রান্না বসাইয়ে দিছি। তো বললাম না বাজারে গেলে এরকম হয়। আসলে এই মাছের লোকটা আমাকে বারবার বলছিল জাপা মাছগুলা ভালো হবে বেশি করে নিয়ে যা। লোকটাকে বিশ্বাস করতে পারি নাই, চিন্তা করলাম যে শিং মাছ এমনিতেই খাওয়া হয় না বাসায়, আর যদি গন্ধ করে সেই ভয়ে ভয়ে 1/2 কেজি শিং মাছ কিনছি। কিনার পরে বাসায় এসে যখন রান্না করে খাইলাম তখন এত মজা লাগছে মাছটা যে বলার মতো না। এবার মনে হচ্ছে যে আসলে মানুষকে যেমন বিশ্বাস করি না এখন একদমই, এটা ঠিক না। ভালো মানুষও আছে, অনেক কে এরকম মিথ্যা কথাও বলে না, ভালো জিনিসরে ভালোই বলে। কিন্তু ওই যে ভয় ভয় হয় যে আসলে যদি ঠকে যাই, এর জন্য কম করে কিনে আনছিলাম আর কি। এই তো বিকালবেলার নাস্তা রেডি করতেছি, কুকুলা নুডলসটা বানাবো। তো এটার মধ্যে সব সবজি দিয়ে রান্না করলে এটা কিন্তু ভীষণ মজার হয়, আমার বাচ্চাদের অনেক পছন্দ। তো এটার মধ্যে আমি মুরগির মাংস, এরপরে হচ্ছে বরবটি, গাজর সব কিছু দিয়েই আমি নুডলসটা রান্না করব এখন। আর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম, আসলে আমাকে তো ওইভাবে শেয়ার করা হয় না, ভাবলাম যে নুডলস রান্না করতেছি একটু ভিডিও করে ফেলি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।